ডায়াবেটিস হলে আপনি চিনি খেতে পারবেন না, ডায়াবেটিস না হলে আপনি চিনি খেতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে মতান্তরে বলা হয় যে মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস হলে মিষ্টি খেতে পারবেন না। আবারও দেখা যায় যে অনেকেই আছেন মিষ্টি কম খান, তাদেরও ডায়াবেটিস হয়, তার অর্থ সে আবার রিচ ফুড, হার্ট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, পোলাও, বিরিয়ানি, ভাজি, চানাচুর, সিঙ্গারা, চুমচা, তেলে ভাজা জিনিস, রসানো কষানো খাবার সে বেশি খান। এই যে যারা রসানো কষানো খাবার খাওয়ার তাদের অভ্যাস, যারা রুই মাছের মাথা খাবে, রুই মাছের পেটি খাবে, যারা পাঙ্গাস মাছের পেটি খাবে, পাঙ্গাস মাছের মাথা খাবে, যারা গরুর মাংসের চবরির অংশটুক খাবে, যারা খাসির মাংসের চবরিওয়ালা জায়গাগুলো খাবে, তাদেরও কিন্তু বিরাট ঝুঁকি বহন করে ডায়াবেটিস হওয়ার। ডায়াবেটিস সেখানে মিলিটাসও হতে পারে, ইনসিপিটাসও হতে পারে, যেটা মধুমেহ হতে পারে, বহুমূত্র হতে পারে, টাইপ ওয়ানও হতে পারে, টাইপ টুও হতে পারে। এই সবগুলো ডায়াবেটিসের ক্ষেত্র নিয়ে আমি বলবো যে ডায়াবেটিস রোগটা শুনতে এখন আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে, সহজ আমরা ইউজ টুও হয়ে গেছি। ডায়াবেটিস আসলে অনেকগুলি রোগের সৃষ্টি করে, যদি ডায়াবেটিস আপনি প্রথম থেকেই আস্তে আস্তে প্রতিরোধ করা না শিখেন। মানে কিভাবে আপনি প্রতিরোধ করা শিখবেন? আপনি পানি বেশি খাবেন, সবুজ জিনিস আপনি বেশি খাবেন, আপনি তির্যক স্বাদ মানে তিতা তিতা খাবারগুলো বেশি খাবেন, ঝোল ঝোল খাবারগুলো আপনি বেশি খাবেন, পানি পানি খাবারগুলো আপনি বেশি খাবেন, চুপ চুপ জিনিসগুলো আপনি বেশি খাবেন।